আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার আমি আপনাদের সামনে হাজির হলাম। তা আজকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে যে আপনারা জানেন যে আমি আপনাদের আইনের ক্লাস নিয়ে হাজির হচ্ছি এবং আপনাদের জন্য নিয়মিত চেষ্টা এবং অনুশীলন আমি করে যাচ্ছি। তা আমার ক্লাস যদি ভালো লাগে আপনারা আমাকে আমার ক্লাস সাবস্ক্রাইব করে উৎসাহ দিয়ে আমাকে অনুপ্রাণিত করুন, তাহলে আমি আরও অনেক ক্লাস নিতে ইয়ে হবো। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে প্রশ্ন হচ্ছে আমাদের মৃত ব্যক্তির শারীরিক অবস্থা দেখে কিভাবে মৃত্যুর কারণ নির্ণয় করা সম্ভব আলোচনা করুন। তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও বলতেছি, তাহলে আজকে আমাদের প্রশ্ন হচ্ছে মৃত ব্যক্তির, তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রশ্ন হচ্ছে মৃত ব্যক্তির শারীরিক অবস্থা দেখে কিভাবে মৃত্যুর সম্ভাব্য সময় নির্ণয় করা যায়। শরীরের তাপমাত্রা পরিবর্তন, অস্থি এবং পেশি হওয়ার মরণোত্তর কৌশল বলতে কি বোঝার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশ্ন হচ্ছে মৃত ব্যক্তির শারীরিক অবস্থা দেখে কিভাবে মৃত্যুর সম্ভাব্য সময় নির্ণয় করা যায়। শরীরের তাপমাত্রা পরিবর্তন, অস্থি এবং পেশি শক্ত হওয়ার মরণোত্তর কালো শিলা বলতে কি বোঝান। স্বাভাবিক বায়বীয় অবস্থায় পানির নিচে, পানি মাটির নিচে রাখা লাশ পচনের সময়ের পার্থক্য আলোচনা করো। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যেটা জানতে চাচ্ছি সেটা আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে আমাদের যে প্রশ্নটা আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সে প্রশ্নটা হচ্ছে আমাদের, তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, হ্যাঁ তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখনকার প্রশ্নটা আমাদের হচ্ছে মৃত ব্যক্তির শারীরিক মৃত্যু তাপমাত্রার পরপর পরিচলন বিকিরণ এবং এই অংশে মাধ্যমে কমতে থাকে, মৃত্যু তাপমাত্রা হারানোর পদ্ধতি হইতে মৃত্যু নির্ণয় করা যায় মৃত্যুর পরবর্তী সময়। যেমন তাপমাত্রা 98.4 ডিগ্রি সেন্টিগ্রেড বিয়োগ 98.4 ডিগ্রি সেন্টিগ্রেড, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে বিয়োগ করতে হয় রেক্টার তাপমাত্রা প্রতি ঘন্টায় তাপমাত্রা পতনের হার। আর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এছাড়া চোখের পরিবর্তন, চামড়ার পরিবর্তন, চোখের পরিবর্তন, চামড়ার পরিবর্তন, পচন ইত্যাদি বিবেচনা করে মৃত্যুর সম্ভাব্য সময় নির্ণয় করা যায়। তবে ভৌগোলিক পরিবেশের উপর এই তাপমাত্রা তারতম্য ঘটে, তাহলে এই তাপমাত্রাটা ভৌগোলিক পরিবেশের উপর তারতম্য ঘটে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে যেহেতু ভবিষ্যৎ পরিবেশের তাপমাত্রার পার্থক্য ঘটে, তাহলে এখন আমরা যেটা জানবো তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা ভৌগোলিক তাপমাত্রার উপর তাপমাত্রাটার পার্থক্য ঘটে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রথমে আমাদের আছে যে অ্যালগোর মেরিট, অর্থাৎ শরীরের তাপমাত্রার পরিবর্তন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শরীরের তাপমাত্রার পরিবর্তনটা মানবদেহের তাপমাত্রা ক্রমে ক্রমে হ্রাস পাইয়া শরীর ঠান্ডা হইয়া যায়। এই তাপমাত্রা হ্রাসের হার প্রথম 3 ঘন্টা 400 ফারেনহাইট এবং পরে 100 ফারেনহাইট পর্যন্ত প্রতি ঘন্টায়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে মানবদেহের তাপমাত্রা ক্রমে ক্রমে হ্রাস পাইয়া ঠান্ডা হইয়া যায়। এই তাপমাত্রা হ্রাসের হার প্রথম 3 ঘন্টা 400 ফারেনহাইট এবং পরের 100 ফারেনহাইট পর্যন্ত প্রতি ঘন্টায় তারতম্য ঘটে। পোস্ট মর্টেম ক্যালিডিয়াস বা মৃত্যুর পরবর্তী উত্থান, কোনো কোনো সময়ে মারাত্মক জীবাণু সংরক্ষণ, মস্তিষ্কে রক্তক্ষরণ, তাপমাত্রার মৃত্যু, বিষক্রিয়া, খিচুনির জন্য মৃত্যুর পরে দেহের তাপমাত্রা পরিবর্তন হইতে পারে। আবার অন্যদিকে দেহের চতুর্পাশে তাপমাত্রার উপর শীতল হওয়ার পর সময় নির্ভর করে। এরপর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করে তা রাইট মেরিজ, অস্থি পেশি শক্ত হওয়া মৃত্যুদের কাঠিন্য, মৃত দেহের এই অবস্থাকে ক্রেভারিস রেডিটিও বলা হয়। ক্রেভারিস রেডিটিও বলা হয় তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রেডিস বলা হয়। এই সময়ে মাংসপেশির শৈথিল্য শুরু হয় এবং ইহা সংকুচিত হয়ে ক্ষমতা হারাইয়া ফেলে, মাংসপেশি শক্ত হইতে শুরু করে। এই অবস্থায় গড় তাপমাত্রা সময়কাল 24 ঘন্টার মতো। রাইটার মেটিস অবস্থা শেষ হইলে মাংসপেশি আবার শিথিল হইয়া পড়ে। রাইটার মেটিস শরীরের সব ধরনের মাংসপেশিতে হইয়া থাকে। সাধারণত মৃত্যু 3 ঘন্টা থেকে 6 ঘন্টার মধ্যে রাইটার মেটিস শুরু হয় সাধারণত মৃত্যুর 3 থেকে 6 ঘন্টার মধ্যে রাইটার মেটিস শুরু হয়। সম্পূর্ণ হতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। এই অবস্থা গ্রীষ্মকালে 18 থেকে 36 ঘন্টা এবং শীতকালে 24 থেকে 48 ঘন্টা হতে পারে। তবে গড় তাপমাত্রা 24 ঘন্টা ধরা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটার গড় তাপমাত্রাটা 24 ঘন্টা ধরা হয়। এখন লিভিয়াস মেরিটিস, অর্থাৎ মরণোত্তর কালশিলা। তাহলে মরণোত্তর কালশিলাটা কি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? তাহলে মরণোত্তর কালশিলাটা হচ্ছে
মরণোত্তর কালো শিরা আছে সুপ্রশিক্ষিতবৃন্দ। মৃতদের এই তাপ অবস্থাকে মেরিডিয়াম স্ট্যান্ডিংও বলা হয়। মৃতদেহের ঠান্ডা হওয়ার সময় দেহের নির্ভরশীলতা অংশ বা নিম্নাংশ অংশ, কানের উপর লাল ডোরা দেখা দেয়। এই সকল দাগগুলি মরণোত্তর কালোশিরা হয়ে থাকে। মৃত্যু হওয়ার পর সাধারণত 3 ঘন্টা অতিক্রান্ত হইলে এই ধরনের কালোশিরা থেকে 5 ঘন্টা পর রক্তসূষক দেখা দেয়। রক্ত জমাট হওয়ার সাথে সাথে দাগগুলো স্থায়ী হতে থাকে। মৃতদেহটি যে বস্তুর উপর রাখা হয় সেই বস্তুর উপর দাগগুলি দেখা যায়, কেননা দেহের ওজনের চাপে দেহের অংশে প্রাণী প্রবেশ করিয়া পারে না। এই দাগ 5 থেকে 8 ঘন্টা স্থায়ী হয়। মৃত্যুর সাথে নিশ্চিত প্রমাণ পাওয়া যায়। মোবিয়ার্স মেরিটস অবস্থা এবং প্রকৃতি নির্ণয় করে। তাহলে কোনো রহস্যকান্ত ও মৃত্যুদণ্ডের রহস্য উদ্ঘাটন সম্ভাবনা নিরূপণে খুবই জরুরি, কেননা মৃত্যু ঘটনা জড়িত সন্নিহিত তথ্য জানা যায়। তাহলে মৃত্যুতে সম্ভাব্য যে তথ্য সেটা জানা যায়। মৃত্যুটি আঘাত বা জখম বা কোনো দুর্ঘটনা বা পরে সংঘটিত হয়েছে না তা জানা যায়। এরপর সুপুরুষিক্ষেত্রীবৃন্দ সম্ভাব্য সময় নির্ণয় করে অভিভুক্ত সন্দিহিত ব্যক্তির সক্রিয় কিনা জানা যায়। অনেক ক্ষেত্রে মৃত্যুর সঠিক কারণ জানা যায়। ঘটনাটি ঘটিয়াছে কি কোথায় ঘটিয়াছে তা সঠিক জানা যায়। তাহলে এটা হচ্ছে এটা তার সুপুরুষিক্ষেত্রীবৃন্দ। এর পরবর্তীতে আমাদের যে প্রশ্নটা আসছে সেটা আছে লাশ পচনের সময়ের পার্থক্য। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, মৃত লাশ পচনের ক্ষেত্রে ভৌগোলিক অবস্থা, আবহাওয়া, তাপমাত্রা, বায়ু প্রবাহ, লাশের অবস্থান ইত্যাদির প্রভাব ফেলিয়া থাকে। পচন মৃত্যু নিশ্চিত প্রমাণ। পচনের ফলে রক্ত স্থানচ্যুত হয় এবং ফলে দেহে গ্যাস সৃষ্টি হয়, দেহের অবিকৃতি দেখা দেয় এবং মৃত 24 ঘন্টায় শীতকালে 2-3 দিন পানিতে ভাসিয়ে থাকে। গ্যাস সৃষ্টি হয় গ্রীষ্মকালে 24 ঘন্টা বিষয়ে 2-3 দিন উভয় পানির নিচে ভাসিয়ে থাকে, অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রায় যে সময় লাগে তার তুলনায় গরমকালে কম সময় পচন শুরু হয়, শীতকালে পচন শুরু হইতে অধিক সময় লাগে। অন্যদিকে মাটির নিচে দাখিল হইয়া বিলম্বিত হয়। তাহলে পার্থক্য আছে নরম অংশে তাড়াতাড়ি পচন, ল্যাক্সিক টেস্টিং অংশে তাড়াতাড়ি পচন ধরে, মস্তিষ্ক 2-3 দিন, পাকস্থলী গ্রীষ্মকালে 24 থেকে 48 ঘন্টা, শীতকালে 2 থেকে 6 দিন, 3 থেকে 6 দিন, যকৃৎ 12 থেকে 24 ঘন্টা। তবে পিত্তথলি সহজে পচে না, প্লিয়া 2-3 দিন, হৃৎপিণ্ড দেরিতে পচে। তারপর ফুসফুস ও হৃৎপিণ্ডর মতোই পচন রোধক, অর্থাৎ দেরিতে পচে। বৃক্ক বেশ কয়েকদিন পর্যন্ত অবিকৃত থাকে। প্রসাবথলি ইয়া সংকুচিত হইয়া পচন রোধ করে। প্রচেষ্ট জড়ায়ু মা যা কোন গর্ভধারণ করে নাই পচন রোধক। তাহলে তাপমাত্রার এই বিস্তারটা আসলে কি সুপ্রশিক্ষিতবৃন্দ? তাহলে এটা আছে যে তাপমাত্রাটা 700 থেকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপর জলীয়বাষ্প ভিজা অংশে তাড়াতাড়ি পচন ঘটায়। তার সুপ্রশিক্ষিতবৃন্দ, আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, গাণিতিক জিজ্ঞাসা পেছে লাইক দিন। তা পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন।